সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। দীর্ঘদিন পর্যন্ত স্কুলের বাহিরে থাকায় আমি জানি তোমাদের মন খুব খারাপ। স্কুল আঙিনার জন্য মন শুধু কান্না করছে, কখন আমরা স্কুল আঙিনে ফিরে যাব? তোমরা আমাদের, তোমরা শিক্ষার্থীরা আমার প্রাণের স্পন্দন। তোমরা যখন স্কুলে এসে ছোটাছুটি করো, খেলাধুলা করো, আমাদের স্কুল প্রাঙ্গনকে তখন মুখরিত করে তোলো, তখন আমাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়। যাই হোক, এই বৈশ্বিক মহামারীর ভিতরে আমাদের সবাইকে সতর্ক থেকে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। যারা ইতিপূর্বে আমার ক্লাসে অংশগ্রহণ করেছো তারা হয়তো আমার পরিচয় জানো এবং আমাকে দেখেই চিনতে পেরেছো। তবু যারা নতুন আমার সাথে অংশগ্রহণ করছো তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক AAS মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরিশাল সদর বরিশাল। বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে গেছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে, রসায়নের ষষ্ঠ অধ্যায়ে মোলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের অনেকগুলো ক্লাস করে এসেছি এবং এই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার উপরও আমাদের একটি ক্লাস হয়ে গেছে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। চলো বন্ধুরা, লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা একবার জেনে নেই। কোন রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায়, কোন রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ আমরা জানি একাধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে একাধিক উৎপাদ বা একটি মাত্র উৎপাদ উৎপন্ন করতে পারে। কখনই একটা পদার্থ বিক্রিয়া করে একাধিক উৎপাদ উৎপন্ন করে, আবার একাধিক পদার্থ বিক্রিয়া করে একাধিক বিক্রিয়ক উৎপাদ একাধিক উৎপাদ উৎপন্ন করতে পারে। আমাদের লিমিটিং বিক্রিয়ক হল একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ পরিণত যে হয় সেই ক্ষেত্রে প্রযোজ্য। কোন বিযোজিত বিক্রিয়ার ক্ষেত্রে বা বিয়োজিত বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের লিমিটিং বিক্রিয়কের মানে লিমিটিং বিক্রিয়ক প্রযোজ্য নয়। আমাদের সংযোজন বিক্রিয়া বা একাধিক উৎপাদ উৎপন্ন করে, প্রতিস্থাপন বিক্রিয়া বলো, বিনিময় বিক্রিয়া বলো ইত্যাদি, অর্থাৎ একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে যখন উৎপাদন করে হয় সেই ক্ষেত্রে আমাদের লিমিটিং বিক্রিয়ক প্রযোজ্য। আমরা আজকে লিমিটিং বিক্রিয়কের দ্বিতীয় ধাপে অংশ করবো। প্রথম ধাপে আমি তোমাদেরকে খুব একটা সহজ সমস্যা দিয়ে তার সমাধান বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। আশা করি তোমরা যারা মনোযোগী ছিলে তারা বুঝতে পেরেছো। তারপরে যদি কেউ না বুঝে থাকো, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে 01757585992, এই নম্বরে তোমরা ফোন করবে। অনেক বন্ধুরই আমাকে ইতিপূর্বে আমার কাছে ফোন করেছো এবং তাদের উত্তর আমি দিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে দ্বিতীয় গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করছি। চলো তাইলে সবাইকে প্রস্তুত, খাতা কলম নিয়ে। আচ্ছা প্রস্তুত, তাহলে আমি প্রশ্ন দিচ্ছি। তো চলো আমি একটি সমস্যা নিচ্ছি। আমরা আমি তোমাদের জন্য আগেই একটি সমস্যা তৈরি করে রেখেছি, তো আমি বোর্ডে সেই সমস্যা তোমাদেরকে তুলে দিচ্ছি। বন্ধুরা, আমাদেরকে একটি পাত্র, মনে করো এই একটি পাত্র আছে, না টেস্ট মানে কি বলে বিকার আছে। এই বিকারটির ভিতরে আমাদের জন্য কি রাখছে? হ্যাঁ, 0.5 m, এটা হলো ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিডে 250 m দ্রবণ দিছে আমাদের প্রথম পাত্রে। ঠিক আছে, আমাদের আরেকটা পাত্রে রাখা আছে ধরো কি রাখা আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের 20 g দেওয়া আছে। এখন আমাদেরকে এই দুইটার ভিতরে বিক্রিয়া করতে বলা হয়েছে এবং বিক্রিয়া করার পর কোনটি লিমিটিং বিক্রিয়ক সেটি আমাদেরকে পরিমাপ করতে বলেছি। এখন লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার জন্য আমাদের তিনটা ধাপ আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম। প্রথম ধাপ কি? হ্যাঁ, সমতাপূর্ণ সমীকরণ। দ্বিতীয় ধাপ, উভয় বিক্রিয়কের সমতাপূর্ণ সমীকরণ থেকে ভর হিসাব করতে হবে, অর্থাৎ কোনটার কত গ্রাম
অপটার পঞ্চগ্রামের সাথে বিক্রিয়া করে। তৃতীয় ধাপ আমরা গাণিতিক রাশিমালা সমাধান করব। আজকের একটা বিষয় দেখো, ইতিপূর্বের উদাহরণে আমার গত ক্লাস যারা করেছো তারা সেখানে দেখেছো এইটারও পরিমাণ দিয়ে দিয়েছিল, এইটারও পরিমাণ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকের উদাহরণে আমি যে কাজটা করেছি এইটা শুধু আমি কি দিয়েছি বলো বন্ধুরা, এইটা শুধু ভর দিয়েছি, কিন্তু এইটা দিয়েছি কি ঘনমাত্রা এবং দ্রবণ। এমন হতে পারে দুইটারও দ্রবণ দিতে পারে, এইটারও দ্রবণ দিতে পারে, এইটারও দ্রবণ দিতে পারে, সেই ক্ষেত্রেও তোমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে একই পদ্ধতি। তো এইখানে আমাদের ভর বের করে নিতে হবে বন্ধুরা, আমি কি বললাম উভয়ের ভর বের করে নিতে হবে, অর্থাৎ কতটুকু কোনটার কতটুকুর সাথে বিক্রিয়া করে সেইটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে 20 গ্রাম দেওয়া আছে কোনো ঝামেলা নাই, কিন্তু এইটাই কয় গ্রাম সেটা বলা নেই, এই এই যে পাত্রে সালফিউরিক অ্যাসিডের কত গ্রাম আছে এই পরিমাণটা আমাকে বের করে নিতে হবে। কথা কি বুঝতে পেরেছো? এই পাত্রে মোলার ঘনমাত্রা থেকে এবং দ্রবণের পরিমাণ থেকে আমাকে বের করে নিতে হবে কতটুক সালফিউরিক অ্যাসিড আছে। এইটা হলো ওই সূত্র মনে আছে W=mBh/1000, হ্যাঁ আমরা শুরুতে মোলার ঘনমাত্রা সূত্র করিয়েছিলাম সেই সূত্র দিয়ে করব। এখানে আমরা কি করব বলো, এখানে প্রথমে আমরা করব সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর m সমান সমান বের করে নেব। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ভর 1, হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে কয়টা, কয়টা দুটো, হ্যাঁ ঠিক বলেছো। সালফারের ভর কত, কত ভর সালফারের ভর, হ্যাঁ ঠিক বলেছো 32, প্লাস অক্সিজেনের ভর 16.4, তাহলে কত হলো 98। তারপর দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন V=250 ma, হ্যাঁ। তারপর দ্রবণের ঘনমাত্রা s সমান সমান 0.5 m, তাইলে আমরা বলতে পারি দ্রবের ভর বা সালফিউরিক অ্যাসিডের ভর, দ্রবের ভর W সমান সমান কত। এইবার আমরা W সমান সমান সূত্রটা জানি কি মনে আছে, হ্যাঁ mBh/, হ্যাঁ 1000, যদি m এর এককে থাকে তাহলে 1000 লিখতে হবে। আমরা সমান সমান দেই m কত 98, v কত, হ্যাঁ 250, ঘনমাত্রা কত 0.5, নিচে দেব 1000 গ্রাম সমান সমান কত গ্রাম। চলো আমরা ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করি কত, 98 × 250 × 0.5 / 1000, হ্যাঁ 12.25 গ্রাম, 12.25 গ্রাম। আমরা এইখানে কত কত বলো বলো কত, 12.25 গ্রাম। এইবার আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে যাব, তাহলে এবার কি করবো, কেন হয়েছে আবার দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, এটা তোমরা জানো। তারপর আমি গাণিতিক ভাবে দেখলাম যে 98 কিভাবে বের হয়, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, হাইড্রোজেনের ভর হলো 1 × হাইড্রোজেন পরমাণু আছে 2 প্লাস সালফারের 32 যোগ অক্সিজেনের 16 × অক্সিজেন আছে 4, এই জন্য 4 দিয়ে গুণ দিয়েছি 2 এবং 32 যোগ 64, ক্যালকুলেটর বলেছে 98। ইয়েস, দ্রবণের আয়তন কত ml, 250 ml, ঘনমাত্রা কত 5 m, মোলারিটি দ্যাট ইজ দ্রবের ভর কত, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু, সেটা আমরা mBh/1000 দিয়ে বের করলাম। ওকে, এইবার আমরা দ্বিতীয় ধাপ বড়টা পেয়ে গেলাম, দ্বিতীয় ধাপ আমরা সমতাপূর্ণ সমীকরণ লিখবো, মুছে ফেললাম, হ্যাঁ বন্ধুরা। এইবার আমি সমতাপূর্ণ সমীকরণটা লিখবো, তাহলে কি লিখবো বলো তো, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড যোগ পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হবে পটাশিয়াম সালফেট যোগ পানি। এখন সমতা করতে হবে, কয়টা পটাশিয়াম, পটাশিয়াম কয়টা, দুটো, রাইট পটাশিয়াম দুটো, তাহলে দুইটো পটাশিয়াম পাইতে এখানে 2 দিয়ে গুণ, তাহলে আমার পটাশিয়াম পটাশিয়াম মিলে গেছে, একটা সালফেট একটা সালফেট মিলে গেছে। ওকে বন্ধুরা, এখানে হাইড্রোজেন কয়টা, দুটো, এখানে 2 দিয়ে গুণ দিলে হাইড্রোজেন কয়টা, দুটো, তো মোট কয়টি, 4টি, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিলে হাইড্রোজেন 4টি মিলে গেল, এইখানে 2 দিয়ে গুণ দিলে অক্সিজেন 2টি, অক্সিজেন 2টি মিলে গেছে। ওকে, তাহলে আমরা প্রথমেই সমতাপূর্ণ সমীকরণ নিলাম, ধাপ 1 আগে যেটা করলাম এটা কিন্তু বাড়তি, এখানে
এইবার আমরা সমতাপূর্ণ সমীকরণ নিলাম। সেকেন্ড আমরা এখন এইটার বর কত 98 দাঁড়ে ঠিক আছে কিভাবে জানো একটু আগে বের করছি না সাবস্টিটিউট ব্যাক করো এইটার বর কত 2 ইনটু এটা 39 প্লাস 16 প্লাস 1 কত 22 গ্রাম তাই 98 গ্রাম বিক্রিয়া করে 112 গ্রামের সাথে ওকে। এখন আমি গতকাল বলেছি যে কোনোটাকে তুমি বাম দিকে রেখে করতে পারবে, তুমি এইটাকে বাম দিকে এটাকে ডান দিকে রেখে করতে পারবে, এইটাকে বাম দিকে এটাকে ডান দিকে রেখে করতে পারবে, তুমি যেভাবে করতে চাও সেভাবে করতে পারবে। তো চলো বন্ধুরা আমি করি এইভাবে, আমরা কত এই সালফিউরিক অ্যাসিড বাম রেখে পটাশিয়াম হাইড্রোক্সাইড ডান দিকে রাখি, তাই কি লিখবো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্লিয়ার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অবশ্যই এই অঙ্কিক নিয়ম আর আমাকে বলতে হবে না, অতএব কত গ্রাম বন্ধুরা এখন সালফিউরিক অ্যাসিড কত নেবা 0.5 মোল নেবা 250 মোল নেবা না 12.25 গ্রাম নেবা ভরে নিতে হবে। হ্যাঁ 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত রূপের সাথে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা আমাদের কতটুকু আগে দেখি 1 ইনটু 12.25 ভাগ 28 ওয়াও 14 গ্রাম, কত গ্রাম লাগে 14 গ্রাম, কত গ্রাম 14 গ্রাম লাগবে আমাদের 14 গ্রাম লাগবে, আমার আছে কত লোক আছে আমাদের আছে 20 গ্রাম, যেহেতু আমাদের 20 গ্রাম আছে আমার লাগে 14 গ্রাম, অতএব পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কম আছে না বেশি আছে, এ কত লোক বেশি আছে সেটাও হিসাব করতে পারবে স্যার 6 গ্রাম বেশি আছে, অর্থাৎ আমার প্রশ্ন হলো কোনটা বেশি আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে না সালফিউরিক অ্যাসিড বেশি আছে, স্যার সালফিউরিক অ্যাসিড তো সব ব্যবহার করে ফেলেছেন তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হয়েছে মাত্র 14 গ্রাম, তাহলে দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক কে লিমিটিং বিক্রিয়ক আমরা এখন লিখি এখানে কি লিখব, যদি এইভাবে করি আমরা লিখব দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি, প্রয়োজনের তুলনায় বেশি আছে ওকে, সুতরাং সালফিউরিক অ্যাসিড হলো লিমিটিং যদি তুমি এইবারে নাও যে না স্যার আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেবো, অর্থাৎ আমি বলবো 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 1 গ্রাম কত 20 গ্রাম, তাহলে দেখবা হয়তো দেখা যায় যে এখানে 12.25 লাগে 16 গ্রাম বা 14 গ্রাম বা 15 গ্রাম, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যা আছে তার চেয়ে বেশি লাগবে, এই ক্ষেত্রে আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো যে সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। তো চলো এবার আমরা দ্বিতীয় সমস্যার দিকে যাই, এইখানে আমরা প্রথম করেছিলাম ডাইরেক্ট ভর দিয়ে, এইবার আমরা করলাম একটা ভর একটা পাত্র, এইবার আমাদের তৃতীয় সমস্যা, তৃতীয় সমস্যাটা এই রকমের হতে পারে যে এটা নির্ধারিত পরিমাণ উৎপাদ তুমি উৎপন্ন করতে চাচ্ছ, ঠিক আছে এটা নির্ধারিত পরিমাণ উৎপাদ তুমি উৎপন্ন করতে চাচ্ছ এবং সেই জন্য তুমি এটা বিক্রিয়া শুরু করেছ, কিন্তু বিক্রিয়া শেষে তুমি দেখলা যে তোমার নির্ধারিত পরিমাণ উৎপাদে পরিণত হয়নি, কারণ কি, ঠিক আছে বন্ধুরা আমার কথা কিন্তু বুঝতে পেরেছ, যেমন তুমি বললা যে 20 গ্রাম তুমি মনে করলা যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 7 গ্রাম সোডিয়াম অক্সাইড ও 3.6 গ্রাম তুমি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হলো কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, এরকম যে একটা প্রশ্ন আমরা নেই, আচ্ছা আমি প্রশ্ন লিখে ফেলি তোমাদের উদ্দেশ্যে,
10 দশমিক 6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে জন্য তুমি 7 গ্রাম সোডিয়াম অক্সাইড ও 3.6 গ্রাম 3.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হল নেওয়া হল কিন্তু কিন্তু বিক্রিয়া শেষে শেষে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কারণ বিশ্লেষণ করো রাসায়নিক সোডিয়াম কার্বনেট ঘর হিসাব করো 23 গুণ 2 যোগ 16 12 যোগ 16 গুণ 2 এইটা হবে 44 গ্রাম এইটা হবে কেন এটা কতটুকু হবে 46 46 এর যোগফল কত 65 গ্রাম তো দেখি ক্যালকুলেটর করে ভুল হয়ে যায় তো অনেক সময় 23 ইনটু 2 যোগ 16 হ্যাঁ 65 গ্রাম আমাদের এখান থেকে দেখতে হবে যে দুইটার জন্য সমান পরিমাণ আছে কিনা অর্থাৎ 10.7 গ্রাম সোডিয়াম অক্সাইডের জন্য 3.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড লাগে কিনা বা তার চেয়ে বেশি লাগে কিনা বা তার চেয়ে কম লাগে কিনা যদি কম লাগে তাহলে দুইটার যোগফল 10 হয় তাহলে হবে না তা আমরা যে কোনো একটাকে ধরে করতে পারি তাই আমরা ছোট কাজ ছোটটাকে যদি ধরে করি অথবা যে কোনো একটা ধরে করি লিখি 65 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা আগে লিমিটিংটা বের করব তারপর বের করব ওইটুকুর জন্য কতটুকু হয় এইবার আমরা বলব 1 গ্রাম সোডিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44 বাই 62 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে অতএব 7 গ্রাম এর সাথে কত করো হ্যাঁ 44 এর প্রথমে 7 দিয়ে গুণ দাও 44 ইনটু 7 ভাগ 62 4.96 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের সাথে তাহলে কি কার্বন ডাইঅক্সাইড কি আছে প্রয়োজনীয় না কম আছে তাহলে এই 7 গ্রামের জন্য লাগবে কার্বন ডাইঅক্সাইড লাগবে 4.96 গ্রাম কিন্তু আছে 3.6 গ্রাম কম আছে না বেশি আছে কম আছে কোনটি কম আছে কার্বন ডাইঅক্সাইড কম আছে এখন আমাকে হিসাব করতে হবে কার্বন ডাইঅক্সাইড ধরে কতটুকু উৎপাদন হয় হ্যাঁ এইটা ভর কত 23 ইনটু 2 প্লাস 12 প্লাস 16 ইনটু 3 ইকুয়াল টু 106 গ্রাম এইবার আমরা আইডেন্টিফাই করছি প্রথমে আমরা আইডেন্টিফাই করছি লিমিটিং বিক্রিয়ক কি এতক্ষণ তো আমার সাথে অঙ্ক করেছো দেখে বলো তো আবার দেখো তোমার 7 গ্রাম যদি সোডিয়াম অক্সাইড আমরা শেষ করতে চাই তাহলে কার্বন ডাইঅক্সাইড লাগবে 4.96 গ্রাম আছে কত 3.6 গ্রাম তাহলে 3.6 গ্রাম আগে শেষ হয়ে যায় তাহলে লিমিটিং বিক্রিয়ক কেরা কার্বন ডাইঅক্সাইড লিমিটিং বিক্রিয়ক এইবার আমাদেরকে পরবর্তী ধাপে হিসাব করতে হবে ওই লিমিটিং বিক্রিয়ক দরে কত উৎপাদন করতে হয় এটা একটা নতুন ধাপ মনে থাকে যেন আমার এখানে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার পরও একটা ধাপ সামনে যেতে হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ককে খুঁজে বের করে সে কতটুকু উৎপাদে পরিণত হবে ওইটুক দিয়ে আমাদেরকে কম্পেয়ার করতে হবে 10.6 হয় কিনা তাহলে আমরা পেয়ে গেছি লিমিটিং বিক্রিয়কের কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা লিখব লিমিটিং বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড এইবার আমরা আবার নতুন করে অঙ্কটা পাবো কার্বন ডাইঅক্সাইডকে ধরে চলো আমরা কি করব বলো এখন আমাদেরকে চাইছে কি প্রত্যাশিত উৎপাদ কার আঙ্গিকে করবো কার্বন ডাইঅক্সাইড আঙ্গিকে প্রত্যাশিত উৎপাদ কয় গ্রাম
10.6 গ্রাম হয় কিনা। লিমিটিং বিক্রিয়া কে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে এই সব করতে হবে। তাহলে সমীকরণে কি বলবা, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হতে সোডিয়াম কার্বনেট পাওয়া যায় 106 গ্রাম। ওকে, অতএব 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হতে সোডিয়াম কার্বনেট পাওয়া যায় 3.6 গ্রাম। কত হইবে 8.67 গ্রাম। এইবার উত্তর লিখবা কি, যে সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনের পাওয়া যায় 8.67 গ্রাম, তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। কি লিখবা, সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট পাওয়া যায় 8.67 গ্রাম। সুতরাং প্রত্যাশিত পরিমাণ কত, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে না। ক্লিয়ার? আমরা তাহলে দুই ধাপে আমরা শেষ করে ফেললাম। তো বন্ধুরা, এই ধরনের গাণিতিক সমস্যা আসলে আমাদেরকে লিমিটিং বিক্রিয়কের তিন ধরনের অঙ্ক এই তিন ভাবে আমাদেরকে শেষ করতে হবে। প্রথমটা ছিল আমাদের পূর্বের ক্লাসে, দুইটার ভর দিয়ে দিছে, তুলনা করে বলে দিয়েছি কোনটি লিমিটিং বিক্রিয়ক। দ্বিতীয়টা আজকের দ্বিতীয় যে সমস্যা, প্রথম আজকের প্রথম সমস্যা আর ধারাবাহিকভাবে দ্বিতীয়, আজকের প্রথম সমস্যাটা ছিল একটিতে পরিমাণ দিছে আরেকটি ঘনমাত্রা দিছে। আমি আরেকটা কথা বলি, দুইটারই ঘনমাত্রা দিতে পারে না, আর দুইটার ঘনমাত্রা দিলেও আমরা এই একই পদ্ধতিতে সমাধান করব। আর একটি ঘনমাত্রা দিছে আরেকটা ঘনমাত্রা পরিমাণ দিছে, আমরা যেটা ঘনমাত্রা দিছে সেইখান থেকে পদার্থের পরিমাণ বের করে নিয়েছি এবং তদানুসারে আমরা লিমিটিং বিক্রিয়ক আইডেন্টিফাই করেছি। আমাদের দ্বিতীয় আজকের দ্বিতীয় সমস্যা ছিল প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ, সেখানেও লিমিটিং বিক্রিয়ক, সেখানেও আমরা প্রথমে হিসাব করবো দুটোর মধ্যে লিমিটিং বিক্রিয়ক কে, সে লিমিটিং বিক্রিয়ক যে তার পরিমাণ থেকে আমরা দেখব উৎপাদ কতটুকু হয় ওই সমতাপূর্ণ সমীকরণ থেকে। আমাদের প্রতি ক্ষেত্রে সমতাপূর্ণ সমীকরণ লাগে, আমরা প্রথমে সমতাপূর্ণ সমীকরণের বাম পাশের দুটো থেকে তুলনা করে নির্ণয় করব কোনটি লিমিটিং বিক্রিয়ক, সে লিমিটিং বিক্রিয়ককে ধরে কতটুকু উৎপাদ পাওয়া যায় সেটা জানা তুলনা করে বলবো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় কি যায় না। তো তোমাদের বইতে এই রকমের আরো কিছু গাণিতিক সমস্যা আছে, তোমরা উদাহরণে দেখতে পারো, এগুলো করে নিবে। এবং আমি আশা করি বিভিন্ন সনের প্রশ্নগুলো তোমরা এখন দেখবে, আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেছে, তোমরা বিভিন্ন সনের অধ্যায় দেখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ঘনমাত্রা এবং লিমিটিং বিক্রিয়ক এই ধরনের প্রশ্ন আসে, খুব কম সময়ে শতকরা পরিমাণ আসে, আণবিক সংকেত নির্ণয় করা আসে, স্তরের সংকেত নির্ণয় করা আসে, বিশেষ করে আণবিক সংকেতটা নির্ণয় করা আসে অন্য অধ্যায়ের সাথে এই অধ্যায়কে সংযুক্ত দেওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, আশা করি বাসায় সবাই চর্চা করবে এবং এই অঙ্কগুলো সমাধান করে নেবে, না পারলে আমাকে ফোন করবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।